হ্যালো স্টুডেন্টস আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের ইন্টারডিসিপ্লিনারি কোর্স বা আইডিসির এন্টায়ার সিলেবাস এবং এন্টায়ার কোর্সটা নিয়ে তো তোমরা জানো আইডিসি নর্মালি বর্ধমান ইউনিভার্সিটি অফার করছে যারা নন আর্টসের স্টুডেন্ট এই কোর্সটা ফিফটি মার্কসের এক্সাম তোমাদের দিতে হবে টেন মার্কস থাকবে হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হলে গিয়ে পরীক্ষা দিতে হবে ফর্টি মার্কসের এবং এখনও অবধি যেটা জানানো হয়েছে ইউনিভার্সিটি থেকে তোমাদের এক মার্কসে চল্লিশখানা এমসিকিউ হিসেবে পরীক্ষা দিতে হবে এবার শুনে খুব খুশি হওয়ার কারণ নেই যে এমসিকিউ আছে দেখে দেখে লিখে দেবো বা কাইন্ড অফ এরকম কিছু পাবে না কারণ এটা একদম নতুন টপিক এবং এর কোনো রেফারেন্স সেইভাবে নেই তো টপিকে কি কী আছে টপিকটা আমি একটুখানি আলোচনা করে দিই তোমাদের বোঝার সুবিধার্থে যে প্রথমে আছে হোয়াট ইজ

প্রচুর বড় সিলেবাস বুঝতেই পারছো এবং সিলেবাসে যে টপিকগুলো আছে বেশিরভাগটাই কিন্তু রাইটিং রাইটিংয়ের কিন্তু এটা এমসিকিউ সিলেবাসের মধ্যে ফেলেছে ফলে তোমাদের যে পড়াশোনাটা করতে হবে সেটা কিন্তু ডেসক্রিপটিভ মোডেই করতে হবে শুধু যদি এমসিকিউ প্র্যাকটিস করে যাও কোন সেরাম রেফারেন্স প্রথমত পাবে না যে কোনটা করবো কোনটা করবো না আর এমসিকিউ তো কী হয় নলেজটা কিন্তু ইনডেপথ কখনোই হয় না সেটাতে নলেজটা ভাষা ভাষা হয় কারণ এন্টায়ার জিনিসটা তো তুমি জানতে পারছো না তুমি উপর উপর এক মার্কসের মতো তৈরি করছো ফলে সেটা করতে যেও না আমি সাজেস্ট করব তোমরা জিনিসগুলো সম্পর্কে ইনডেপথ পড়াশোনা করো ইনডেপথ পড়াশোনা মানে ডেসক্রিপটিভ পড়াশোনা মানে পাঁচের বা দশের নোটসের মতো করে সেটাকে পড়াশোনা করা শুধু এমসিকিউ এর একটা করে প্রশ্ন তৈরি করা এবার কথা হচ্ছে যে এর কোনো বই আছে কি সেই অর্থে আইডিসির কোনো বই হয় না বলে আমি জানি মানে এখন অব্দি মার্কেটে নেই যদি বেরিয়ে থাকে ভালো নেই নেই বলেই খবর আমি নিজে আইডিসি ব্যাচ পড়াচ্ছি তোমরা আইডিসি ব্যাচে যদি পড়তে চাও আমি এখানে এখন এমসিকিউ পড়াচ্ছি না আমি এগুলোকে কিন্তু নোটস বানিয়ে মানে ইন ডিটেল আলোচনা করে করে পড়াচ্ছি এমসিকিউটা পরে সেই নোটস থেকে ভেঙে ভেঙে তৈরি করে নেওয়া যাবে কারণ আমি যদি পুরো একটা জিনিসের ডিটেল নলেজ আমার থাকে সেখান থেকে এমসিকিউ কিউ না পারার কোনো কারণ নেই আর আমার যে ব্যাচ আইডিসির ব্যাচ বা ইন্টারডিসিপ্লিনারি কোর্সের যে ব্যাচ সেটা উইকলি একদিন পড়াচ্ছি আমি সন্ধ্যেবেলা শুক্রবার সন্ধ্যেবেলা পড়াচ্ছি এটা মানে প্রথমে আমার সেকেন্ড সেমিস্টারের ব্যাচ থাকে মেজর এবং অনার্সের তারপরে আমার এ ইসির ব্যাচ থাকে তারপর আইডিসির ব্যাচটা থাকে তো মোরাললেস আইডিসি ব্যাচটা শুরু করতে ওই ধরে নাও সাতটা বেজেই যায় সন্ধ্যে সাথে পনেরো সাতটা বলি শুরু করতে করতে সাতটা বাজে সেটা সন্ধ্যাবেলা অনলাইন অফলাইন একসঙ্গেই পড়ানো হয় এবং যারা দূরে দূরবর্তী স্টুডেন্ট তাদের জন্য গুগল মিটে লিঙ্ক দেওয়া হয় একই যারা সামনে আসতে পারে সামনে এসে মানে অফলাইনে পড়ে ফিজিক্যালি তো সপ্তাহে একদিন পড়া এখন আমি এগুলোকে ইন ডিটেল পড়াচ্ছি জিনিসগুলো বোঝাবার জন্য যে টেকনিক্যাল রাইটিং কি স্টাইলস ইন টেকনিক্যাল রাইটিং যে ডিটেলিংগুলো আলোচনা করছি এই মুহূর্তে পরবর্তীকালে মানে এইগুলো একটু বুঝিয়ে দেওয়ার পর আমি এগুলো থেকে এমসি কিউ কোশ্চেন তৈরি করে দেবো তো ইন ডেপথ নলেজটা থাকলে কিন্তু তৈরি হতে অনেক বেশি সুবিধা হয় পরীক্ষার হলের জন্য আমি তোমাকে এমসি তোমাদেরকে করিয়ে দেবো সেটা আলাদা ব্যাপার তোমরা যে কোনো প্রফেশনাল হেল্প নিতেই পারো এই ক্ষেত্রে তো সিলেবাসটা বেশ ভালো অনেক কিছু জানার আছে বোঝার আছে খুব একটা ইগনোর করো না জিনিসটাকে এমসিকিউ আছে বলে যে পরে ঠিক ম্যানেজ হয়ে যাবে আমি বলবো মানে আমি সাজেস্ট করবো প্রথম থেকে একটু ভালো করে পড়ো জিনিসটা সম্পর্কে জানার আছে পরবর্তীকালে তোমার টেকনিক্যাল নলেজে ইনক্রিজ নলেজ এনহ্যান্স করবে ইনক্রিজ করবে এই জিনিসটা যদি ভালো করে বোঝেই সিলেবাসটা যাই হোক এটা এটা আর বাড়াবো না তো আশা করছি তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো তো তোমাদের যদি কোনো রকম এই বিষয়ে আরও কিছু দরকার হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো কমেন্ট করলে তোমাদের রিপ্লাই করে দেওয়া হবে এই এই সংক্রান্ত বিষয়ে পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে ভিডিওটা লাইক শেয়ার করে দিও পারলে থ্যাংক ইউ